সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মুখ্য ডাকঘরে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে উপলক্ষে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে 1 থেকে 10 বছর পর্যন্ত মহিলা শিশুদের 250 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে। শিশুদের জন্মের পরিচয়পত্র ও অভিভাবকদের আধার কার্ড সহ নানান তথ্যাদি দিয়ে অ্যাকাউন্ট খোলা হচ্ছে। উদ্যোক্তারা জানান, সারা দেশে এই কর্মসূচি আগেই শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এই কর্মসূচি এই দিন থেকে 1 সপ্তাহ ধরে চলবে। বিশ্বকন্যা দিবস উপলক্ষে আমরা একটা ক্যাম্প করেছি। ক্যাম্পে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে গিয়ে কন্যা সুকন্যাদের নামে অ্যাকাউন্ট খোলা, সেই উদ্যোগটা নিয়েছি আমরা আজকে এখানে বর্ধমান হেড অফিসের প্রাঙ্গণেই আমরা করছি। অল ইন্ডিয়াব্যাপী এটা হচ্ছে আজকে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কর্মকর্তা যারা হায়ার পোস্টে আছেন তারাই এই উদ্যোগটা নিয়ে দিল্লির ডাইরেক্টরেটের অর্ডার অনুযায়ী আমাদের অর্ডার দিয়েছেন, আমরা সেই মতো ক্যাম্প করছি। ক্যাম্পটা হচ্ছে গিয়ে সুকন্যা 1 থেকে 10 বছরের মধ্যে যাদের বয়স, মানে জন্মদিন থেকে 10 বছর বয়স, তারা এই অ্যাকাউন্ট খুলতে পারবে সুকন্যাদের নামে। হ্যাঁ, কন্যা সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য ডকুমেন্টস লাগবে, গার্জিয়ানের আধার কার্ড, প্যান কার্ড, এগুলো লাগবে। আর KYC ফিল আপ করতে হবে। KYC ফিল আপ করে যে অ্যাকাউন্ট যেভাবে ওপেন হয় সেইভাবেই ওপেন হবে, এবং জন্ম বার্থ সার্টিফিকেট, কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট লাগবে। এখানে এলে কি সঙ্গে সঙ্গে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট খোলা হচ্ছে। যদি 11 বছরের উপরে হয় তাহলে? 11 বছরের উপরে নয়, 10 বছরের নিচে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।